হ্যালো এভরিওয়ান, কেমন আছে তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। আর আজকে হলো মহাষষ্ঠী, আর আজকে আমি আর অর্ঘ্য বেরিয়েছিলাম ঠাকুর দেখতে। আর আজকে আমাদের প্ল্যান ছিল মমিতা আর শুভদার সঙ্গে মিট করব। সেই যে ওরা গুজরাট থেকে চলে এসেছে, তারপর তো আর দেখা হয়নি, আর আজকে দেখা হবে, এটা ভেবেই আমার ভীষণ আনন্দ হচ্ছিল। যথারীতি আমাদের দেখা হয়ে গিয়েছে, আর দেখাটা এমনভাবে হয়েছিল না কি আর বলবো। সেটা যদি আমরা ক্যামেরা বন্দি করতে পারতাম তবে তোমাদেরও ভালো লাগতো। একদম ভয় পাইয়ে দিয়েছিল, পেছন থেকে দৌড়ে এসে জড়িয়ে ধরেছিল। আর যাই হোক, তারপরে আমরা চারজনে অনেক ঘোরাফেরা করেছি, খাওয়া দাওয়া করেছি, আর ভীষণ মজা করেছি। এই যে চলে এসেছি একটা ঠাকুর দেখতে। গতকালও এসেছিলাম বাবা মাকে নিয়ে ঠাকুর দেখতে, এই জায়গাটাতেই অনেক ঠাকুর দেখেছিলাম। তারপর চারজনে মিলে অনেক ঠাকুর দেখে মজা করে যে যার ঘরে চলে যাব। ওরাও চলে গিয়েছে, যেহেতু দাদার মর্নিং শিফট ডিউটি আছে, ছুটি পায়নি, ওই জন্য ওরা তাড়াতাড়ি চলে গিয়েছিল। আর আমরা যেহেতু বাইরে ডিনার করব, তাই আমরা চলে গিয়েছিলাম জাংশন মলের পাশে ঠেকে খাওয়া দাওয়া করতে। আর সেখানে গিয়ে তো আমাদের লাইনে পড়তে হয়েছিল। যাই হোক, বেশ ভালো লেগেছে। দেন খাওয়া দাওয়া শেষ করে আমরা বেরিয়ে পড়েছি বাইরে, আর ভীষণ গরম লাগছিল, সেই জন্য চুলগুলোকে উঁচু করে বেঁধে নিয়েছি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, বাই।